ইসলাম বাংলাদেশ সম্পূর্ণ অরাজনৈতিক একটা ইমান আকীদা ভিত্তিক সংগঠন। এখানে কোন রাজনৈতিক পতাকা উড়ানো যাবে না, রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। আমরা কোন পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসেনি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি। কথা পরিষ্কার, আমাদের কোন ভূমিকা সরকারের বিরুদ্ধে নাই, দেশের বিরুদ্ধে নাই, কোন পার্টি বা দলের বিরুদ্ধে নাই, হেফাজতের কোন ভূমিকা। বরং যারা রাসূলের শত্রু, যারা আল্লাহর দুশ্মন, যারা আবু জাহেলের খালতো ভাই থালতো ভাই, ওদের বিরুদ্ধে আমাদের কঠিন ভূমিকা ছিল, আছে, থাকবে, থাকবে। এখন আপনাদের মাথায় সুতার টুপি, ঠিক কিনা? অবশ্যই আমার মাথায় সুতার টুপি, আমাদের মহতরম সভাপতির মাথায় সুতার টুপি, কিন্তু প্রয়োজনে রাসূলুল্লাহর সুন্নত আদায় করার জন্য প্রয়োজনে সুতার টুপি লামাইয়া লোহার টুপি পরতে হবে।
কেমন নবী? নবীর সব কিছু সুন্নত, যখন থেকে করতে হয়। আমরা জাতি হিসাবে কি, আমাদের ধর্মের নাম কি, আমাদের প্রিয় নবীর নাম কি, আমাদের সংবিধান কি, আল কোরআন আমাদের প্রভুকে আল্লাহ আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় নাম আল্লাহ, অথবা সবচেয়ে বেশি প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় যারা বিশ্বাসী তারা আস্তিক, তারা মুসলমান। আর যারা এই আকীদা মানে না তারা নাস্তিক, বেঈমান, কাফের। আওয়ামী লীগ বিএনপির লড়াই নাই, তারা বাই বাই। দেশের মানুষ আমরা বাই বাই, আমাদের আবহাওয়ায় আকাশ বাতাসে আওয়ামী লীগ বিএনপি ঈদের নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায়, জুমার নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায়। আওয়ামী লীগ বিএনপি এর মাঝখানে আত্মীয়তার সম্পর্ক আছে কিনা, সব বাই বাই। আওয়ামী লীগ বিএনপির কোনো লড়াই নাই। বর্তমান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে কঠিন লড়া চলতেছে আস্তিক আর নাস্তিকে। ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান। আলেম উলামার শত্রুরা হুশিয়ার, সাবধান। শত্রুরা হুশিয়ার, সাবধান। আস্তিক আর নাস্তিকের লড়াই কঠিন লড়াই, কঠিন তুফান। এই লড়াইতে আমরা যারা আল্লাহর নবীর উম্মত, আল্লাহর বান্দা, খাঁটি মুসলমান আস্তিক, আমাদের কর্তব্য হল যে সমস্ত নাস্তিক আছে ওদের কবর রচনা করতে হবে। এই লড়াইতে ইনশাআল্লাহ আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, নাস্তিকদের উপর আল্লাহর গজব নাজিল হবে। এই নারী শক্তি নিয়ে আমরা আগে বাড়ব। ওরা সব আবু জাহেলের খানা থাকে, আমি আবু জাহেলের খানা তো ভাইদেরকে সমস্ত নাস্তিক মূর্তদের মূর্তদেরকে সাবধান করিয়া বলব, যদি আমাদের কলিজার টুকরা নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হয়, কটূক্তি করা হয়, কটাক্ষ করিয়া কথা বলা হয়, যারা এ বেয়াদবি করবে তৌহিদি জনতা, পৌনে 200 কোটি মুসলমান তাদের জিহ্বা কেটে ফেল।